সদ্য সমাপ্ত ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জুড়ে দারুণ পারফরম্যান্স করে ইউরোপীয় ক্লাব ফুটবলের নজরে পড়েছেন আর্জেন্টাইন তরুণ ক্লাউডিও এচেভেরি। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার নাম্বার 10, এরই মধ্যে নজর কেড়েছেন ইউরোপের বেশ কয়েকটি জায়ান্ট ক্লাবের। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে চমৎকার এক হ্যাট্রিক করেছিলেন ক্লাউডিও এচেভেরি। এছাড়াও টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফর্ম করেছেন তিনি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোতে বেশ পারদর্শিতা দেখিয়েছেন তরুণ এই আর্জেন্টাইন। ক্লাউডিও এচেভেরিকে পরবর্তী মেসি হিসেবেই মনে করেন আর্জেন্টাইন ফ্যানরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিরর শনিবার এক প্রতিবেদনে লিখেছে, রিভার প্লেটের হয়ে খেলা ক্লাউডিও এচেভেরির উপর চোখ রেখেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা নাকি পরবর্তী মেসিকে দলে নিতে আগ্রহী। প্রতিভাবান এই আর্জেন্টাইনকে অনেকদিন ধরেই দেখছে ম্যান সিটি। এবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে তার পারফরম্যান্স নতুন করে আলো কেড়েছে ক্লাব ফুটবলের। এর আগে ২০২২ সালের জানুয়ারির দলবদলে রিভার প্লেট থেকে আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজকে দলে টেনেছিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার সেই সফল ট্রান্সফারের পর এখন সুফল পাচ্ছে ম্যান সিটি। গার্দিওলার দলের এখন মূল সদস্য জুলিয়ান আলভারেজ। এদিকে ম্যানচেস্টার সিটির জন্য ক্লাউডিও এচেভেরিকে দলে ভেড়ানোর বিষয়টি খুব সহজ হবে না তা এখনই বলা যায়, কারণ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, এসি মিলান এবং জুভেন্টাস ১৭ বছর বয়সী ক্লাউডিও এচেভেরির উপর নজর রেখেছে। অন্তত ইউরোপের ৭-৮টি ক্লাব লড়াইয়ে নামতে পারে তরুণ এই আর্জেন্টাইনের জন্য।